ক্রিকেটের সব খবরাখবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিপিএল এর আঠারোতম ম্যাচে আজ খুলনা টাইগার্সকে হারিয়েছে রাজশাহী রয়্যালস ম্যাচে দুর্দান্ত নির্ধারিত বিশ ওভারে নয় উইকেট হারিয়ে একশো ওভারে বারো বল হাতে রেখে সাত উইকেটের দুর্দান্ত এক জয় তুলে নিয়েছে রাজশাহী রয়্যালস রাজশাহীর এই জয়ের পেছনে দলের হয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছেন লেটন কুমার দাস টাইগার ওপেনার ওপেনিং এ নেমে করেছেন দুর্দান্ত ব্যাটিং মাত্র চুয়াল্লিশ বলে খেলেছেন আটান্ন রানের ঝোড়ো ইনিংস ত্রিশ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন লিটন কুমার দাস এরপর চুয়াল্লিশ বলে আটান্ন রানের ঝোরো ইনিংস খেলেছেন তিনি লিটনের আটান্ন রানের ইনিংসটি সাজানো ছিল দুটি ছক্কা ও পাঁচটি চারে একশো একত্রিশ দশমিক আট দুই স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন টাইগার এই তরুণ এবারের বিপিএল এর শুরু থেকে দারুণ পারফর্ম করছেন লেটন কুমার দাস প্রায় প্রতি ম্যাচেই দলের জন্য অবদান রাখছেন তিনি আজও এর ব্যতিক্রম নয় অসাধারণ এক হাফ সেঞ্চুরিতে দলকে অনেকটাই জয়ের কাছাকাছি পৌঁছে দিয়েছেন তিনি এরপর বাকি ব্যাটসম্যানদের দৃঢ়তায় তার দল রাজশাহী রয়্যালস জয় পেয়েছে সাত উইকেটের